ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিল্লাল খন্দকার নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রাত 11:30টার দিকে উপজেলা সদরের তিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলের যোগে তিলপাড়ায় যাচ্ছিলেন তমাল ও বিল্লাল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যায় বিল্লাল খন্দকার। উন্নত চিকিৎসার জন্য তমালকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আম্মার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল 8:30টায় পৌর শহরে এই দুর্ঘটনা ঘটে।